জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চে গান গেয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আকবর কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে গানটি নতুন করে গিয়ে আলোচনায় এসেছিলেন তিনি তারপর তোমার হাত পাখার বাতাসে শিরোনামের গানটি গেয়ে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এই গায়ক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কিডনি জটিলতা এবং বিরল চর্মরোগে ভুগছেন তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন গায়ক আকবর কয়েক দফা ভারতে চিকিৎসার শেষে এখন আগের চেয়ে সুস্থ আছেন তিনি এরই মধ্যে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে আকবরের নেট দুনিয়ায় তার মৃত্যুর খবরে বেশ ক্ষুব্ধ হয়েছেন শিল্পী সোমবার মোবাইল ফোনের সময় সংবাদকে তিনি বলেন আমি সুস্থ আছি পরিবারের সঙ্গে আছি কেন আমাকে নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে কারা ছড়াচ্ছে এসব কি বন্ধ হবে না ভাই যারা আমাকে নিয়ে এসব খবর ছড়াচ্ছে তারা অনেক নিম্ন মানসিকতার মানুষ সবার কাছে আমার অনুরোধ ফেসবুকটাকে ভালো কাজে লাগান এর আগে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে আকবর লেখেন কিছুদিন আগে আমার বড় বোন নেত্রকোনা থেকে আমার মিসেসকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল ইউটিউবে আমার মৃত্যুর খবর দেখে এরপর গত এক সপ্তাহ যাবৎ অনেকে আমার মৃত্যুর খবর নিশ্চিত হতে আমাকে ফোন করেছে আমি সবার উদ্দেশ্যে বলছি কাউকে নিয়ে কিছু প্রকাশ করার আগে নিশ্চিত হয়ে নিয়েন তিনি আরও লেখেন এমনিতে আমার পরিবারের সবাই আমাকে নিয়ে সবসময় টেনশনে থাকে এই ধরনের খবর দেখলে তাদের মানসিক অবস্থা কেমন হয় একবার চিন্তা করে দেখেন পরবর্তীতে এই ধরনের খবর কেউ প্রকাশ করলে আমি সত্যি আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব